আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত গ্লোবাল আপডেটে। আপনাদের সাথেই আছি আমি মেহের নিগার। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত কিছু সংবাদ ও বিশ্লেষণ। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ নিয়ে উত্তেজনার মধ্যে এবার যুক্তরাষ্ট্রের সাথে একাট্টা হলেন শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর প্রতিনিধিরা। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এজন্য যুক্তরাজ্যের লিভারপুলে স্থানীয় সময় শনিবার একাধিক বৈঠকে মিলিত হন। এতে সব ছাপিয়ে চলমান ইউক্রেন ইস্যুতে একমত হন তারা। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দাবি, সীমান্তে কয়েক লাখ সেনা সমাবেশ করেছে রাশিয়া, যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে মস্কো। তাই রাশিয়াকে এবার G7 এর পক্ষ থেকেও সতর্ক করা হলো। এর আগের দিন যুক্তরাজ্য সরকারিভাবে তাদের উদ্বেগ ও হুঁশিয়ারি প্রকাশ করে। G7 এর প্রতিনিধিরা বিশ্বব্যাপী আগ্রাসনের বিরুদ্ধেও একজোট হওয়ার ঘোষণা দেন। তবে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ যেন রাশিয়াই। দেশটিকে ইঙ্গিত করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লি স্ট্রাস বলেন, যেসব দেশ জিম্মি করে নিরাপত্তার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে এখনই শক্ত প্রতিরোধ গড়ে তোলা উচিত। উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় স্বাধীনতা ও গণতন্ত্র সংকুচিত করার চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনে হামলা চালানো থেকে রাশিয়াকে বিরত রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে, আর এজন্যই মূলত শিল্পোন্নত দেশগুলো আজ এক হয়েছে। রাশিয়াকে কিভাবে বিরত রাখা যায় সে বিষয়ে ব্রিটিশ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকও করেন। ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এছাড়া বৈঠকে রাশিয়ার পাশাপাশি ইরানের পরমাণু চুক্তিতে ফেরা কিংবা চীনের সঙ্গে চলমান দ্বন্দ্ব নিয়েও এক হওয়ার অঙ্গীকার করেন G7 এর প্রতিনিধিরা। জানা গেছে এই সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এ সময় তারা পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করেছেন। শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ব্লিংকেন লিভারপুলে ওই তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। ইরানের সঙ্গে চলা পাঁচ জাতিগোষ্ঠীর পরমাণু চুক্তির বিষয় ছাড়াও তিন দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে রাশিয়াকে উদ্দেশ্য করে আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ওয়াশিংটনের মিত্র ওই দেশটিতে হামলা করলে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া সহ চড়া মূল্য দিতে হবে বলে রুশ প্রেসিডেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার সাংবাদিকদের সামনে বাইডেন একথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। এর আগে গত মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ইউক্রেনে হামলার আশঙ্কা নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট আয়ত্তে নিয়ে বিটকয়েনের প্রচারণা চালিয়েছে হ্যাকাররা। দেশটির সংবাদ মাধ্যম NDTV জানায়, শনিবার মধ্যরাতে হ্যাক করা হয় তার অ্যাকাউন্ট। পরে সেই অ্যাকাউন্ট থেকে লেখা হয়, দেশে বৈধতা পাচ্ছে বিটকয়েন, সরকার 500 বিটকয়েন কিনেছে, দেশবাসীর মধ্যে তা ভাগ করে দেওয়া হবে। এই তথ্য ছাড়াও একটি লিংক শেয়ার করা হয়। এরপরই মোদির টুইটার অ্যাকাউন্টের সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। জোর আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নানা কটাক্ষ আসতে থাকে। বিষয়টি নজরে আসার পর দ্রুত তদন্তে নামেন সাইবার বিশেষজ্ঞরা। পরে অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এদিকে রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইট করে লেখা হয়, অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটার অ্যাকাউন্টের সঙ্গে আপোষ করতে হয়েছে, এরপরই অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়। টুইটার কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে ওই অ্যাকাউন্ট থেকে যে সব টুইট করা হয়েছে তাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর ওই সময়ের মধ্যে করা বেশিরভাগ টুইট মুছে দেওয়া হয়, কিন্তু ততক্ষণে ওই সব টুইটের স্ক্রিনশট ঘুরতে শুরু করেছে নেট মাধ্যমে। হ্যাশট্যাগ হ্যাকড ও ট্রেন্ডিং হতে শুরু করে, যদিও অনেকে এই ঘটনায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। শনিবার তিনি এই মন্তব্য করেন। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, তুরস্কের এরদোগান সরকার
অনলাইনে ভুয়া তথ্য ও সংবাদ ছড়ানোর বিষয়টি অপরাধ হিসেবে গণ্য করছে। তবে সমালোচকরা বলছেন, এটি বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার অপচেষ্টা। প্রেসিডেন্ট এরদোগান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের শুরুর দিকে এটি স্বাধীনতার প্রতীক হিসেবে সমাদৃত হয়েছিল, কিন্তু এখন এটি আজকের গণতন্ত্রের জন্য হুমকির অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে সত্যকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ভুয়া তথ্য ও প্রোপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে দাঁড়াতে দেশটির জনগণকে অবহিত করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। তিনি বলেন, আমরা আমাদের জনগণকে, বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ পরিবেশে বাস করেন, তাদের মাঝে ভুল ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে রক্ষার চেষ্টা করছি, তাদের সঠিক ও নিরপেক্ষ তথ্য পেতে সহায়তা করছি। এরদোগান বলেন, নিয়ন্ত্রণের কার্যকর পদক্ষেপের কৌশলের অভাবে ভুয়া তথ্য ছড়ানোর কারণে বহু মানুষের জীবন অন্ধকারে চলে গেছে। তুরস্ক গত বছর এই সংক্রান্ত একটি আইন পাশ করে। আইন অনুযায়ী 1 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী প্ল্যাটফর্মকে আইনি প্রক্রিয়া মেনে চলতে হবে এবং ডাটা সংরক্ষণ করতে হবে। ভুয়া তথ্য বা সংবাদ ছড়ানোর অপরাধে সাজা 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে আইনে রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-কে আরও শক্তিশালী করা হচ্ছে। এই বাহিনীকে মিসাইল লঞ্চার সমৃদ্ধ আরও 110টি কমব্যাট স্পিড পোর্ট দেওয়া হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব স্পিড পোর্ট পারস্য উপসাগরের পানি সীমায় বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহার করা হবে। তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আনুষ্ঠানিকভাবে এইসব স্পিড পোর্ট শনিবার IRGC-র কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি সহ বন্দর আব্বাস এলাকার সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। এসব স্পিড পোর্ট অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন এবং এতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক বসানো হয়েছে। পাশাপাশি এতে বিভিন্ন ধরনের নজরদারির যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে IRGC-র প্রধান জেনারেল হোসেন সালামি বলেন, ইরানের নৌযানগুলোর গতি, পাল্লা ও হামলার নিখুঁত ক্ষমতার দিক থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এগুলোকে অত্যন্ত শক্তিশালী। তিনি বলেন, এসব স্পিডবোটকে রকেট লঞ্চার থেকে প্রিসিশন গাইডেড মিসাইল লঞ্চারে পরিণত করা হয়েছে। স্পিডবোটে যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে তার পাল্লা 10 কিলোমিটার থেকে বাড়ানো হয়েছে। অনুষ্ঠানে IRGC-র নৌশাখার প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জানান, দেশীয় বিশেষজ্ঞরা এসব স্পিড পোর্ট তৈরি করেছেন এবং এগুলো সর্বোচ্চ গতি 138 কিলোমিটার থেকে 166 কিলোমিটার। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চল জুড়ে তাণ্ডব চালানো একাধিক টর্নেডোতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কেন্টাকি রাজ্য। সেখানে প্রাণহানির সংখ্যা 100 ছাড়িয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে রাজ্যটিতে। ঘরবাড়ি ধ্বংস, ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়ে টর্নেডোগুলো ধ্বংসস্তূপের 200 মাইল দীর্ঘ একটি পথ রচনা করেছে বলে স্থানীয় সময় শনিবার কর্মকর্তারা জানিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়েছে। জীবিতদের উদ্ধারে তোড়জোড় শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শীতের এ সময়ে এ ধরনের শক্তিশালী টর্নেডোর উৎপত্তি অস্বাভাবিক ঘটনা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কেন্টাকির একটি ছোট শহরে টর্নেডোর গমনপথে পড়া একটি মোমবাতি কারখানা, দমকল ও পুলিশ স্টেশন ধ্বংস হয়েছে। প্রতিবেশী মিজৌরিতে একটি নার্সিং হোম ভেঙে চুরে দিয়ে গেছে। ইলিনয়ে ই কমার্স জায়ান্ট অ্যামাজনের একটি গুদামের ছাদ ধসে অন্তত 6 জন নিহত হয়েছেন। কেন্টাকির গভর্নর এন্ডি বেশিয়ার জানান, এই রাজ্যের ইতিহাসে এবারের টর্নেডোগুলি সবচেয়ে ধ্বংসাত্মক ছিল। রাজ্যটির মেফিল্ড শহরে একটি মোমবাতি কারখানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘটনার সময় সেখানে প্রায় 110 জন লোক ছিলেন, তাদের মধ্যে প্রায় 40 জনকে উদ্ধার করা গেছে বলে বেশিয়ার জানিয়েছেন। ওই ধ্বংসাবশেষের নিচে থেকে আর কাউকে জীবিত উদ্ধার করা গেলে তা অলৌকিক ঘটনা হবে বলে মন্তব্য করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও ও ছবিতে দেখা গেছে, মেফিল্ডের কেন্দ্রস্থলের পাকা ভবনগুলো ভেঙে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কাছে পার্ক করা গাড়িগুলো ইট ও ধ্বংসাবশেষের নিচে প্রায় চাপা পড়ে আছে।
নর্দার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক ও বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের অধ্যাপক ভিক্টর জেনসিনি জানান, অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতা বছরের এই সময় এই ধরনের চরম আবহাওয়াজনিত ঘটনার পরিবেশ তৈরি করেছে। শনিবার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি সম্ভবত যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় টর্নেডোজনিত বিপর্যয়। কেন্টাকির জন্য একটি জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন তিনি। মুসলিমদের খোলা জায়গায় নামাজ পড়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন ভারতের হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। কেউ খোলা স্থানে নামাজ আদায় করলে তা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, 2018 সালের এক নির্দেশিকা অনুযায়ী গুরুগ্রামের 37টি স্থান প্রকাশ্যে নামাজের জন্য চিহ্নিত ছিল, কিন্তু কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ করায় গত নভেম্বরের শুরুর দিকে 8টি স্থানে নামাজের অনুমতি বাতিল করে হরিয়ানা সরকার। পাশাপাশি সরকারি নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়, বাকি 29টি স্থান নিয়ে যদি কোনো আপত্তি ওঠে সেক্ষেত্রেও অনুমতি বাতিল করা হবে। এই পরিস্থিতিতে শনিবার মুখ্যমন্ত্রী খট্টরের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। হরিয়ানার এই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তার সরকার সব গোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজছে। যতদিন পর্যন্ত না শান্তিপূর্ণ সমাধানের পথের সন্ধান মিলছে, ততদিন বাড়িতে বা ধর্মস্থানে নামাজ পড়তে হবে। কিছুদিন আগে বিতর্কিত কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনকারী চাষিদের লাঠি পেটা করারও পরামর্শ দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন এই খট্টর। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন নয়া দিগন্ত গ্লোবাল আপডেট। আল্লাহ হাফেজ।